রাশিয়া ইউক্রেনের মাজর ভয়াবহ যুদ্ধ অব্যাহত থাকার মাজতে এতিয়া আন এখন ভয়ঙ্কর যুদ্ধর উকমুকনি। যুদ্ধ নহয়, দরাচলতে এতিয়া মহাযুদ্ধর উকমুকনি আরম্ভ হয়েছে। তাইওয়ানক কেন্দ্র করে সম্প্রতি চীন আর আমেরিকার মাজত যুদ্ধ হওয়ার উপক্রম হয়েছে, আর এই যুদ্ধখনে ক্রমান্বয়ে তৃতীয় মহাসমরের রূপ লওয়ার আশঙ্কা উৎপন্ন হয়েছে। তাইওয়ানক লো ইতিমধ্যে বিশ্বর দেশসমূহের মাজত দুটা শিবির সৃষ্টি হয়েছে। এটা শিবিরত আমেরিকার সঙ্গে আছে নাটোর দেশসমূহ, আনটো শিবিরত চীনের সঙ্গে আছে রাশিয়া আর উত্তর কোরিয়া। তাইওয়ানক লয়ে দুই শিবিরের মাজত মহাসমরের সূচনা হওয়ার সম্ভাবনা উদ্বেগ হয়েছে। 1995 চনের চীনের গৃহযুদ্ধের পাছতে দেশের কমিউনিস্ট চীনে আর গণতান্ত্রিক তাইওয়ান বিভেদে বিভক্ত হয়েছিল, কিন্তু চীনে 1995 চনের প্রায় তাইওয়ানক নিজের প্রদেশ হিসাবে দাবি করে আছে। চীনে তাইওয়ানের স্বাধীনতাক অস্বীকার করে আছে। ইফালে আমেরিকায় আরম্ভণির প্রায় তাইওয়ানক স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি প্রদান করে আছে। আমেরিকার এনে স্থিতির বাবেই তাইওয়ানক লৈ আজি 70 বছরে চীন আর আমেরিকার মাজত তীব্র মতানৈক্য অব্যাহত আছে। আর এবার আমেরিকার সংসদের অধ্যক্ষ নেন্সি পেলসিয়ে তাইওয়ান ভ্রমণ করার পাছতেই এই মতানৈক্য যুদ্ধর পর্যায়ে আগবাহিবলে আরম্ভ করেছে। পেলসির ভ্রমণের মাধ্যমে তাইওয়ানের সার্বভৌমত্ব আন্তরাষ্ট্রীয় পর্যায়ত প্রতিষ্ঠা করবলে আমেরিকায় প্রয়াস করেছে বলে চীনে ধারণা করেছে। আর ইয়ার বাবে এটা আমেরিকার উপর অতিকই ক্ষুব্ধ হয়ে পড়েছে রঙা চীন। আমেরিকায় প্রতিফল ভুগিব লাগিব বলেও ইতিমধ্যে চীনে মুক্তি ভাবুকি প্রদান করেছে। তাইওয়ানক আগুড়ি ধরেও রঙা চীনের যুদ্ধ জাহাজে করবলে ধরেছে সামরিক অনুশীলন। আনহাতে চীনের 21 সংখ্যক যুদ্ধারূপ বিমানে প্রবেশ করেছে তাইওয়ানের আকাশমার্গত। পরিস্থিতি এনে পর্যায়ে পাইছেগৈ যে চীনের রাষ্ট্রপতি জি জিনপিংয়ের একটা নির্দেশতেই ক্ষেপণাস্ত্রই আঘাত করব পারে তাইওয়ানক। জিনপিংয়ের একটা ইঙ্গিততেই বোমা বর্ষণ হব পারে তাইওয়ানক। কিন্তু চীনের তাইওয়ান আক্রমণের যিকোনো পদক্ষেপ প্রতিরোধ করবলে আমেরিকাও হয়ে পড়েছে সম্পূর্ণরূপে হস্তম। আমেরিকায় ঘোষণা করেছে যিকোনো পরিস্থিতিতেই রক্ষা করব তাইওয়ানক। তাইওয়ান আক্রমণ করলে চীনে গুরুতর পরিণতির সম্মুখীন হব লাগিব বলে স্পষ্ট করে দিছে আমেরিকার শীর্ষ নেতৃত্ব। এইখানি সময়তেই রাশিয়ায় চীনের পক্ষত মাত পাতিছে। আমেরিকায় চীনক পরিচিত করেছে বলে অভিযোগ উত্থাপন করেছে রাশিয়ায়। ইউক্রেন যুদ্ধের বাবে আমেরিকার এক নম্বর শত্রুত পরিণত হওয়া রাশিয়ায় এটা তাইওয়ান বিবাদর পাছত মার্কিন বিরোধী এখন শক্তিশালী দেশক সঙ্গী হিসাবে লাভ করেছে। তাইওয়ান বিবাদর পাছত এটা চীনের সঙ্গে একত্র হয়ে আমেরিকাক প্রতিরোধ করার পরিকল্পনা করেছে রাশিয়ায়। ইফালে আমেরিকার কেবাদশকর শত্রু উত্তর কোরিয়ারও স্বাভাবিকভাবে যোগ দিছে আমেরিকা বিরোধী এই শিবিরটোর। বর্তমান পরিস্থিতি এটাই স্পষ্ট হয়ে পড়ছে যে যদি চীনে তাইওয়ানক আক্রমণ করে দেশখনক রক্ষা করবলে আগবাহি আহিব আমেরিকা আর সহযোগী নাটোর দেশ হব। আনহাতে চীনের পক্ষলৈ আমেরিকার আক্রমণ প্রতিরোধ করবলে আগবাহি আহিব রাশিয়া আর উত্তর কোরিয়া। এনে আক্রমণ প্রত্যাক্রমণতে সূচনা হব অকল্পনীয় জনহানির দৃশ্য বিশ্ব যুদ্ধর। আনহাতে তাইওয়ান ভ্রমণলৈ আহি দেশখনত 18 ঘণ্টা কটালে আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভর অধ্যক্ষ নেন্সি পেলসিয়ে। আর এই 18 ঘণ্টায় বিশ্ব রাজনীতির যেন দিক সলনি করে তুললে, এই 18 ঘণ্টাতেই বিশ্বর এখন মহাযুদ্ধ সম্মুখীন হওয়ার দিশলৈ আগবাহিল। তাইওয়ানের গণতান্ত্রিক ব্যবস্থা সমর্থন করে দেশখনলৈ ভ্রমণলৈ আহিছিল মার্কিন নেত্রী পেলসি। পেলসিয়ে তাইওয়ানের জনপ্রতিনিধিসকলের সঙ্গে বিভিন্ন বিষয়ত মুক্তি আলোচনা পহে। তাইওয়ানের গণতান্ত্রিক ব্যবস্থাক চীনের হাতের রক্ষা করবলে আমেরিকায় সকলখিনি করব বলে আশ্বাস প্রদান করলে পেলসিয়ে। চীনের একনায়কত্ববাদ কেতিয়াও সমর্থনযোগ্য নহয় বলে মত প্রকাশ করেছে মার্কিন নেত্রীগিয়ে। পেলসিয়ে দৃঢ়তার কয় যে তাইওয়ানের সঙ্গে আমেরিকার সহযোগিতা পূর্বতকৈ অধিক দৃঢ় হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মার্কিন নেত্রীগিয়ে তাইওয়ানের রাষ্ট্রপতি চাই ইন ওয়েনক অবগত করে আমেরিকায় তাইওয়ানক কেতিয়াও বিপদত পড়বলে নিদিয়ে। চীনের যিকোনো আগ্রাসনের দেশখনক রক্ষা করবলে আগ্রহী আমেরিকা। ইফালে পেলসির 18 ঘণ্টা তাইওয়ান ভ্রমণত আমেরিকা আর চীনের মাজর উত্তেজনায় শিখর স্পর্শ করলে। চীনে মুক্তিকৈ তাইওয়ানক ভাবুকি প্রদান করার এই 18 ঘণ্টার ভিতরতে দেশখনের উপর বিভিন্ন অর্থনৈতিক প্রতিবন্ধকতা আরোপ করলে। উল্লেখযোগ্য যে আজি তাইওয়ানের রাজধানী তাইপেত দেশখনের রাষ্ট্রপতিগুলি সাক্ষাৎ করার পাছতেই আমেরিকালে প্রত্যাবর্তন করে নেন্সি পেলসিয়ে। এটা মার্কিন ভূমির পেলসিয়ে তথা মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনে চীনের ভাবুকি সন্দর্ভত কি প্রতিক্রিয়া প্রকাশ করে সেয়া হয়েছে লক্ষণীয় বিষয়। পেলসি আর বাইডেনের এই বক্তব্যতে থাকিব বিশ্ব সম্প্রদায় মহাযুদ্ধর সম্মুখীন হওয়া কিংবা নোহার যথেষ্ট ইঙ্গিত। আনহাতে তাইওয়ানক লৈ আমেরিকার সঙ্গে চীনের সংঘাত বৃদ্ধির সময়তেই আন এখন যুদ্ধর আশঙ্কায় গা করে উঠিছে। এনে সময়তেই আমেরিকার ঘনিষ্ঠ ভারতের বিরুদ্ধেও চীনে শ্রীলঙ্কার সাগরত যুদ্ধ জাহাজ রাখি ভারতের গতিবিধি লক্ষ্য করব বলে খবর আছে।
খবর অনুসৰি এখন চীনা জাহাজ শ্ৰীলংকাৰ হামানতন বন্দৰলৈ ৰাওনা হৈছে এনে ধৰণৰ বাতৰি বিয়পি পৰাৰ লগে লগে ভাৰতে স্পষ্টকৈ উল্লেখ কৰিছে যে চৰকাৰে বিষয়টোৰ ওপৰত তীক্ষ্ণ নজৰ ৰাখিছে ইফালে চীনে ভাৰতৰ ওপৰত নজৰ ৰাখিবলৈ জাহাজখন শ্ৰীলংকা বন্দৰলৈ প্ৰেৰণ কৰাৰ কথাটো কিমান সঁচা তাক লৈ বিভ্ৰান্তিৰ সৃষ্টি হৈছে খবৰ অনুসৰি চীনৰ ৱাং ৱাং পাঁচ জাহাজখনে 11 আগষ্টত হামানতন বন্দৰ উপস্থিত হোৱাৰ সম্ভাৱনা আছে বৈদেশিক পৰিক্ৰমা মন্ত্ৰালয়ৰ মুখপাত্ৰ অৰ্ডিম বাক্সিয়ে কয় যে চৰকাৰে দেশৰ নিৰাপত্তা আৰু অৰ্থনৈতিক স্বাৰ্থক প্ৰভাৱিত কৰিব পৰা বিষয়বোৰৰ ওপৰত সদায় চকু ৰাখি আহিছে ইফালে এই আশংকাৰ মাজতে দ্বীপ ৰাষ্ট্ৰখনে কৈছে যে চীনা জাহাজখনে কেৱল ইন্ধন যোগান ধৰিবলৈহে হামানতন বন্দৰলৈ আহিব শ্ৰীলংকাৰ কেবিনেট মন্ত্ৰীয়ে কয় যে চীনা জাহাজখন কেৱল ইন্ধন যোগান ধৰিবলৈকে বন্দৰটোলৈ আহিব ইয়াৰ আঁৰত নাই কোনো ৰাজনৈতিক বা আন কোনো উদ্দেশ্য আমাৰ ৰাষ্ট্ৰপতি ৰনিল বিক্ৰমসিংঘে সকলো দেশৰ সৈতে কূটনৈতিকভাৱে সু সম্পৰ্ক বজাই ৰখাটো উচিত বুলি বিবেচনা কৰে শ্ৰীলংকাত চীনৰ জাহাজৰ উপস্থিতিক লৈ ভাৰত শ্ৰীলংকা উভয়ে মন্তব্য কৰিছে যদিও বেইজিং এই বিষয়ত সম্পূৰ্ণৰূপে নীৰৱ হৈ আছে জানিব পৰা মতে চীনৰ জাহাজখনে এসপ্তাহৰ বাবে হামানতন বন্দৰত থাকিব আৰু জাহাজখনে ভাৰত মহাসাগৰৰ উত্তৰ পশ্চিম অংশত ভাৰতৰ সকলো ধৰণৰ কাৰ্যকলাপৰ লগতে উপগ্ৰহ নিয়ন্ত্ৰণ গৱেষণা ট্ৰেকিং আৰু মহাকাশ কাৰ্যসূচী নিৰীক্ষণ কৰিব খবৰ অনুসৰি জাহাজখনৰ প্ৰায় 750 কিলোমিটাৰ এলেকাত নিৰীক্ষণ কৰাৰ ক্ষমতা আছে জাহাজখনে ভাৰতীয় সীমান্তৰ পাৰমাণৱিক গৱেষণা কেন্দ্ৰ আৰু কালাপক্কম আৰু কুদালম অঞ্চল চকু ৰাখিবলৈ সক্ষম বুলি ভবা হৈছে জানিব পৰা মতে কেৰালা তামিলনাডু আৰু অন্ধ্ৰপ্ৰদেশৰ লগতে শ্ৰীলংকাৰ বন্দৰসমূহৰ ওপৰত জাহাজখনে নজৰ ৰাখিব উল্লেখযোগ্য যে টাইৱানলৈ চীনে 21খন যুদ্ধ জাহাজ ইতিমধ্যে প্ৰেৰণ কৰিছে এই কথাক লৈ এতিয়া চীন আৰু আমেৰিকাৰ মাজত সংঘাত আৰু অধিক দুগুণে বৃদ্ধি পাবলৈ ধৰিছে